আমাদের ভূমি গোড়াটাই হলো আসল ফসল। সেচের সুব্যবস্থা হয়েছে, যান্ত্রিক পদ্ধতিতে সেচ হচ্ছে, যান্ত্রিক পদ্ধতিতে আমরা চাষ করছি, পাওয়ার টিলার দিয়ে ট্রাক্টর দিয়ে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটতেছি, যান্ত্রিক পদ্ধতিতে ধান মাড়াই করতেছি, যান্ত্রিক পদ্ধতিতে আমরা ধান লাগানোও শুরু করেছি, নিড়ানোও শুরু করেছি। তবে একটু আরো আরো ব্যাপকভাবে হতে হবে, আরো ছোট ছোট মেশিন তৈরি করতে হবে এবং গ্রামে গঞ্জে প্রতি কৃষক যেন একটা করে সে অল্প দামে যেন নিজে ধান কাটার মেশিন কিনতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের দেশে আমাদের এই এলাকার জমির এত বেশি আয়, এত বেশি আয় যে ওই দেশ এবং জাতি এবং কৃষকেরা লাভবান হবে, মানে অর্থাৎ যন্ত্রের সাথে কৃষকদের পরিচিতি করতে হবে, তবেই তারা পারবে, না হলে ভাড়া খাটা খাটা পারতে পারবে। ওই জন্য সব কৃষককে যান্ত্রিক পদ্ধতিতে মানে চাষবাস শেখানোটাই হলো আমাদের মূল মেসেজ।